দর্শক বন্ধুরা স্বাগতম, কেমন আছো তোমরা? আজ আবারও নতুন একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সাবুদানার ঝরঝরে উপমা। খুবই সুস্বাদু। প্রথমে এর জন্যে আমি এক কাপ বড় দানার সাবু নিয়েছি, এই যে। এবারে আমি এই সাবুগুলো ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, যাতে ময়লা বা স্টার্চ না থাকে। এবার ঠিক 1 কাপ জল দিয়ে দিচ্ছি, যাতে সাবুগুলো ডুবে ফুলে ওঠে 2-3 ঘন্টার মধ্যে। এই যে দেখো, সাবুগুলো ফুলে নরম হয়ে গেছে আর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে টিপলেই মিশে যাচ্ছে। এবার 1 কাপ মতন চিনিবাদাম নিয়েছি, এর থেকে 1/2টা আমি শুকনো কড়াইতে তেল ছাড়া ভেজে নিয়ে খোসা সমেত 1/2 ক্রাস্ট করে নিয়েছি। এটা আমি এবার প্রথমে এই ভেজানো সাবুর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইতে সাদা তেলে বাকি 1/2টা চিনিবাদাম আমি ভেজে তুলে নেব। এবার এই তেলেই আমি 2 চামচ ঘি মিশিয়ে দিলাম। এবার এই তেলেই দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ভালো করে ভাজা গন্ধ বেরোলে দিচ্ছি 1/2টা কারি পাতা। এবার 6-7টা আলুকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম কেটে টুকরো করে নিয়েছি, এটা ছেড়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি 1 চামচ আলুর আন্দাজে লবণ। আর একটু নাড়িয়ে সাবুর মিশ্রণটা দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ নেড়ে ভেজে রাখা বাদামটাও দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে মিশিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সাবুদানার ঝরঝরে উপমা। খেতে খুবই সুস্বাদু। কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আমি অপেক্ষায় রইলাম।